মাধ্যমিকের রেজাল্ট বার হলো, এরপর এইচএসের পালা। সুতরাং মাধ্যমিকের মতোই কিন্তু এইচএসের রেজাল্টও অনলাইনেই পাবলিশ করা হবে, কারণ এই করোনা পরিস্থিতিতে কখনোই স্কুল খুলে রেজাল্ট দেওয়া সম্ভব না, তাতে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তাই উচ্চশিক্ষা পর্ষদ জানিয়েছেন যে তারা অনলাইনেই কিন্তু রেজাল্ট পাবলিশ করবেন। তাই কিভাবে আমরা সহজেই বাড়িতে বসেই আমরা ফোনের মাধ্যমে রেজাল্ট জানতে পারবো তা আমরা এই ভিডিওতে আলোচনা করেছি। আমরা তিনটা পদ্ধতিতে রেজাল্ট আমরা জানতে পারি। প্রথমত অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমরা রেজাল্ট জানতে পারি। দ্বিতীয়ত মোবাইলের যে অ্যান্ড্রয়েড অ্যাপ আছে তার মাধ্যমে আমরা রেজাল্ট জানতে পারি। এছাড়া যাদের কাছে বা যে সমস্ত গ্রাম্য এলাকায় নেট বা মোবাইলে সেভাবে পরিষেবা নাই, সেখানে কিন্তু শুধুমাত্র সিম্পল কিপ্যাড ফোনের মাধ্যমে কিন্তু ভায়া এসএমএসের মাধ্যমে কিন্তু আমরা রেজাল্ট জানতে পারি। সুতরাং প্রথমেই আমরা কিভাবে ওয়েবসাইটের মাধ্যমে আমরা রেজাল্ট জানবো সেটা আমরা দেখে নেব। যে একটা ব্রাউজার ওপেন করতে হবে, আমার কাছে গুগল রয়েছে তাই গুগল ক্রোমটা আমি ওপেন করলাম। ওপেন করে আমাকে লিখতে হবে যে wbcese.nic.in। এইটা যদি আমি ওকে করি, অর্থাৎ এই সাইটে আমাকে যেতে হবে, সেখানে আমি লিখব কি wb, দেখুন দেখাচ্ছে এই সাইটে কিন্তু আমি ওপেন করব। আপনার কাছে এরকম একটা পেজ ওপেন হবে যেখানে বলা আছে দেখুন যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান। এখানে আমাকে কি করতে হবে, সরাসরি কর্নার অংশে আসতে হবে, কারণ এটাই হলো স্টুডেন্ট কর্নার যেখানে বলা আছে ইনস্টিটিউশন রেজাল্ট ফর্ম এবং কন্ট্যাক্ট। সুতরাং আমার রেজাল্ট দরকার, আমি রেজাল্টে ক্লিক করব। রেজাল্ট ক্লিক করলে কিন্তু আপনাকে এখানে একাধিক ওয়েবসাইট দেওয়া আছে, প্রায় 12টা দেওয়া আছে ওয়েবসাইট। সুতরাং আমি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমি জানতে পারি। সুতরাং আপনাকে শুরুতেই বলেছিলাম ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারি, অ্যাপের মাধ্যমে জানতে পারি এবং এসএমএসের মাধ্যমে জানতে পারি। তো এসএমএসের মাধ্যমে যদি জানতে হয়, এখানে দেখুন বলেই দেওয়া হয়েছে যে আপনাকে কি করতে হবে, এসএমএস আপনি করতে পারেন এসএমএস wb 12, অর্থাৎ 12 ক্লাস দ্বাদশ শ্রেণী পেজ দিয়ে আপনাকে পাঠাতে হবে 5676750। অথবা আরেকটা আছে যেটা বলা হচ্ছে এসএমএস করতে হবে wb 12 পেস 2 5 6 2 6 3, এই নম্বরে আপনাকে এসএমএস করতে হবে। তো আমরা কি করছি, আপনাকে দুটো আরও প্রসেস বলছি যেটা কিন্তু আরও সোজা। আরও সোজা এই কারণে বললাম কারণ প্রথম যে ওয়েবসাইটটা বলা আছে যে wbresults.nic.in, এটা আমরা প্র্যাকটিক্যালি দেখাবো। আর একটা বলা হচ্ছে কি যে exametc.com। তো প্রথমে আমরা exametc.com এ যাচ্ছি, কারণ কি এটাতে আপনাকে কী ফেসিলিটি দিবে, আপনি আজকে কিন্তু যদি চান যে এনরোলমেন্ট করে রাখবেন তাহলে কালকে কিন্তু আপনার কাছে রেজাল্ট পৌঁছে যাবে। তো এখানে একটা দেখুন পেজ দেখাচ্ছে রেজাল্ট, রেজাল্ট আমি ক্লিক করলাম। রেজাল্টে ক্লিক করলে আপনাকে বলছে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশান, তার কারণটি কি মাদ্রাসা বোর্ডে রেজাল্ট পাবলিশড হয়েছে, এখানেও কিন্তু ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা এডুকেশান বলছে। এরপর আমাদের যেটা লাগবে এই পার্টটা, যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান বোর্ড, অর্থাৎ এখানে আপনি যদি ফোন নাম্বার দেন, রোল নাম্বার দেন এবং রেজিস্ট্রেশন নাম্বার দেন দিয়ে আপনি কিন্তু যদি রেজিস্ট্রেশন করেন তাহলে কিন্তু কালকে যখন রেজাল্ট বার হবে তখন কিন্তু আপনাকে সরাসরি তারা কিন্তু আপনাকে রেজাল্টটা প্রোভাইড করবে। সুতরাং আপনার আজকেই কাজ মিটে গেল, কালকে শুধু কিন্তু আপনি রেজাল্ট অনায়াসে পেয়ে যেতে পারবেন। এরপর যেটা বলার যে আমরা ফার্স্ট ওয়েবসাইটে চলে যাব, অর্থাৎ wbresults.nic.in, সবগুলোর লিঙ্ক কিন্তু আমরা ডিসক্রিপশানে দিয়ে দেবো, অর্থাৎ প্রথম দুটো এবং এসএমএসের লিঙ্ক আমরা দিয়ে দেব। আপনি যে কোনো প্রসেস অ্যাপ্লাই করে কিন্তু আপনি আপনার রেজাল্ট জানতে পারেন। তো আমি যদি প্রথম wbresults.in, অর্থাৎ এটাতে প্রবেশ করি, তাহলে কিন্তু এই রকম একটা পেজ ওপেন হবে, যে পেজটা এইরকম। তার কারণটা কি, আজকে রেজাল্ট বেরিয়েছে মাধ্যমিকের রেজাল্ট, সেই কারণে কিন্তু এখানে মাধ্যমিক দেখাচ্ছে। সুতরাং আপনাকে এই পেজের লিঙ্কও আমরা দিয়ে দেবো, যেটা কিন্তু আপনি সরাসরি এই পেজে চলে আসতে পারবেন, যেটা ক্লিক করলে বর্তমানে যেহেতু মাধ্যমিক দেখাচ্ছে সেই কারণে কিন্তু এখানে ক্লিক করলে আপনি মাধ্যমিকের রেজাল্টই শো হচ্ছে। দেখুন মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট 2020, কালকে ঠিক আমরা যে লিঙ্কটা দেবো সেই লিঙ্কে আপনি ক্লিক করুন। লিঙ্কে ক্লিক করলে কিন্তু এইচএসের রেজাল্ট কিন্তু এখানে আপনি রোল নাম্বার এবং ডেট অফ বার্থের মাধ্যমে কিন্তু রেজাল্ট জানতে পারবেন। আর যেটা অ্যাপের কথা বলা হচ্ছে, অ্যাপ কিন্তু একাধিক অ্যাপ রয়েছে, আপনাকে নির্বাচিত করতে হবে রেটিংয়ের পদ্ধতিতে, অর্থাৎ যেগুলো রেটিং বেশি স্বাভাবিকভাবে কিন্তু সেগুলোই ভালো হয়। সুতরাং আমরা চাইবো যে আপনারা এসএমএস অথবা ওয়েবসাইটের মাধ্যমে দেখুন, কারণ অ্যাপগুলো আমরা যতগুলো ইনস্টল করেছি সেইভাবে কিন্তু অনেক কিছু প্রসেস রয়েছে যেটা আপনাকে ফিল আপ করার পরেই আপনাকে রেজাল্টটা দেবে। আপনি শুধু একবার রেজাল্ট নেওয়ার জন্য কিন্তু এই ধরনের অ্যাপ ইনস্টল না করাই ভালো, কারণ লং টাইমের জন্য আপনার রেজাল্ট দেখবেন না, একবার রেজাল্ট দেখবেন সেটা নিয়ে নেবেন, ঝামেলা শেষ। সুতরাং আশা করবো যে অ্যাপের থেকে আপনি ওয়েবসাইট অথবা
SMS এর মাধ্যমে রেজাল্ট দেখবেন, কারণ কি ওয়েবসাইটের মাধ্যমে প্রথমের দিকে যেহেতু পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি সুতরাং প্রথমের দিকে চাপ বেশি থাকবে, আপনারা SMS এর মাধ্যমে সরাসরি কিন্তু লিংক থেকে শুধু ফিল আপ করে আপনি সেন্ড করে দিতে পারবেন নির্দিষ্ট নম্বরে, সেগুলো আমরা ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে কিন্তু আপনি সহজে জানতে পারবেন। তো আশা করি রেজাল্ট ভালো হবে এবং ভবিষ্যতে প্রতিষ্ঠিত হবেন ভালো জায়গায় ভালো কর্মক্ষেত্রে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।